কক্সবাজারের উখিয়ায় বালুখালী এলাকায় 3 শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে 34 বিজিবি। বুধবার বিকেল 5টায় উখিয়ার বালুখালী দাখিল মাদ্রাসা মাঠে ইফতার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন 34 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় মাসব্যাপী কর্মসূচি চলছে। এর আগেও তুমরু সীমান্ত ও কক্সবাজার শহরের বিজিবি স্কুল এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমরা প্রত্যেক অঞ্চলে অসহায় দরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। কোনো মানুষ যেন ইফতার থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজিবি। 34 বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন থেকে আমাদের ব্যবস্থাপনায় আজকে আমরা দুস্থ এবং যারা আছেন তাদের মধ্যে আমরা ইফতারি বিতরণ করব। এই প্রোগ্রামটা আমাদের বিজিবি সদর দপ্তর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। এ সময় ইফতার সামগ্রী বিতরণকালে ক্যাপ্টেন এস এম সাকিবুর রহমান, বালুখালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরিদুল আলম সহ 34 বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, CCN।